কত? 120 টাকা। আর এদিকে সবজি নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন ছোট্ট আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে গিয়ে 9 তারিখ, এখন বাজে সকাল 9:30। কালকে সন্ধেবেলায় আমরা গড়িয়া মার্কেটে গেছিলাম আর কি, তো কাছেই গেছিলাম, ভিডিও করেছি, সেটাই শেয়ার করছি আর কি। এই যে অনেক ধরনের কানের, এগুলো 30 টাকা করে, আবার ওই দিকে ঝুমকো মতো এগুলো বড় কানের গুলো 120 টাকা করে, যে এগুলো 120 টাকা। আমি একটা 30 টাকার কানের নিলাম, 120 টাকার নিইনি। আসলে দুই মেয়েকে নিয়ে গেছিলাম, তো আজকে অনেক ভিড়, ছোট মেয়ে এতই দুরন্ত, বড় মেয়ে যা ভিডিও করেছে আর কি, তার মধ্যে মানুষ দেখবে, কিনবে, পয়সা দেবে এই আর কি। যাই হোক, এটা ওটা অনেক কটা বেছে শেষ পর্যন্ত আমি একটা টপ নিলাম, ঝোলানো নয়, ঝোলানো প্রচুর আছে, সেজন্য এই টপ নিলাম। মানে লম্বা হবে, সোনা দানা তো পরা হয় না একদমই। আমি তো আগেও বলেছি যে আমি এক জোড়া কানেরও পরে থাকি না। এই যে এটাই নিয়েছি মনে হয়, একটা দেখা যাচ্ছে যেটা। আমি এই প্রশ্নে ক্রিস্টাল ভালো, মানে ইয়ে মানে ফেক ক্রিস্টাল টাইপের। মারমেড টাইপের আছে? এই যে এখানে এগুলো সব 30 টাকা দিয়ে কানের গুলো। ওইটাই শেষ পর্যন্ত নিলাম, যেটাতে আঙুল দিলাম না, ওটাই শেষ পর্যন্ত নিলাম। আমি কিন্তু এগুলো জানি না, আমি এখনই এখন দেখছি আর কি, যে এগুলো আমার বড় মেয়ে ভিডিও করেছে আর কি। আমি কিন্তু এক্স্যাক্টলি জানি না, কারণ আমাকে দেখতে হচ্ছে। এটাও এটা নিতে চাইছিলাম, কিন্তু ওইটা না নিয়ে ওটাই নিলাম। অনেক ঝোলানো কানের আছে আমার, তো আমার বড় মেয়ে যে ভিডিও করেছে এগুলো আমি জানি না, এখনই দেখছি আর কি ভয়েস দেওয়ার সময়। ওরা তো আমি করেছি, ওরা দাঁড়িয়ে আছে এই যে গাছের কাছে, গাছ কিনবো বলে। এই যে ও দু হাত ধরে রেখেছে সামনে রাস্তা, খুব দুরন্ত আমার মেয়ে, জানো না, ওই জন্য ও এত রোগা, জানো তো, বদমাইশি করে করে মানে খায় আর একটুও বসে না, ঘুমায় না, সব হজম হয়ে যায় দৌড়ায়। এই যে একজন কথা বলছে গাছ কিনছে, তো আমরা গাছ কিনবো বলে দাঁড়িয়েছিলাম, শেষ পর্যন্ত গাছ কিনলাম না। পরে অনেকক্ষণ দাঁড়িয়ে পরে আমরা বললাম যে চলো দিক থেকে ঘুরে আসি, ফেরার পথে নেবো, দিয়ে আর নেওয়া হলো না। আরও অনেক জিনিস কিনলাম, নিয়ে আসাও একটা ঝামেলা এই আর কি। সেদিন একটা পিটুনিয়া নিয়েছে, সেটাতে তো ভালো ফুল হচ্ছে, আমি তো দেখাই মাঝে মাঝে, ওই যে ওখানে রাখাও আছে পিটুনিয়া। এই যে দেখো কেমন দুষ্টুমি করছে, ওর এক হাত না, ওকে দু হাত ধরে রাখতে হবে, লোকে জিনিসপত্র টেনে নেবে, নইলে ফেলে দিবে। খুবই দুরন্ত, কি বলবো তোমাদেরকে, খুবই দুরন্ত। অনেকে বলে মেয়েরা নাকি এত দুরন্ত হয়ই না, যত আমার ছোট মেয়ে দুরন্ত। আর ওর বাবা থাকলে আরো বেশি দুষ্টুমি করে, কেন কি ওর বাবা ওকে একদম মারতে দেয় না আমাদেরকে। বাথরুমে যদি স্নান করে না, যদি আওয়াজ পায় যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, মানে আমার বড় মেয়ের সাথে ওর, যে কিছু টেনে দিয়েছে, কিছু ফেলে দিয়েছে, বাথরুম থেকেও বলবে এই মারিস না, এই মারিস না, সেজন্য আর কি। তো যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওই ওরা গাছ কিনছিল যে আমরাও দেখবো, ওরা পেরিয়ে যাক, জায়গা তো কম, তো পরে আবার ওই দিকে গেলাম, যাকে ওই দিকটা ঘুরে আসি, তারপর আর কেনা হয়নি। এটা ওই যে কালকে চিকেন কাটলেট নিয়েছিলাম, ওদের দুটো অপশন ছিল, ফিশ কাটলেট আর চিকেন কাটলেট। দেখো চৌকো একটা আছে, চৌকোটা ফিশ কাটলেট, আর একটা পাতা শেপের আছে, ওটা হচ্ছে চিকেন কাটলেট, এই যে পাতা শেপের।
যদি দাদা 40 টাকা চিকেন কাটলেট। এই যে এখানে আংটি দেখছিলাম, এই আংটি অনেকগুলো 20 টাকা, অনেকগুলো আবার 30 টাকা, আবার অনেকগুলো আবার 60 টাকা 80 টাকাও ছিল সামনের দিকে, এরকম কিছু বড়গুলো তো নিলাম না, আমার তো আছে অনেক কটা, তো একটা নিলাম যে কাল দেখিয়েছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পাশে থেকো, সবার মঙ্গল কামনা করি।